আমেরিকা রাজনৈতিক দল নাই, এটা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ওর কোন সংগঠন নাই শক্তিশালী না। এখন তো রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালা সরকার চালা। আমাদের রাজনীতি এমন নয় বিএনপির জন্য নয়, গোটা দেশ গোটা জাতি আজকে বিপদের সম্মুখীন। রাজনীতির 5 বছর পরে আমাদেরকে যুদ্ধের সঙ্গে বলতে হয় যে আমরা সেই সমাজ আমরা নির্মাণ করতে পারি। আজকে বর্তমানে ক্ষমতায় বসে আছে তারা একটা ফ্যান্সিবাদী কাজ আছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। 60 লক্ষ লোক আসামি, বাংলাদেশের প্রত্যেক গ্রামে আসামি, অপরাধ এরা বিরোধী দল করে, অপরাধ যে তারা পরিবর্তন চায়, তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। এইভাবে আমারও তারা তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তারা আমারও সেই এমন একটা অবস্থা তৈরি করলো যে বিরোধী দলকে তারা একেবারে নিশ্চিন্ন করা, নির্মূল করার জন্য ব্যবস্থা করল। অনেক লোক বলে এটা এখন আওয়ামী লীগ নাই, এটা এখন পুলিশ লীগ আছে। সেই নেতৃত্বে সত্যি বেগম তা দিয়ে কি এরা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। আগে জেলে ছিল, তারপরে অত্যন্ত চাপ সৃষ্টির ফলে বাসায় রাখছে তার বন্ধু, চিকিৎসা করে তার বাইরে যাওয়া দরকার, লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, তারা হলে তিনি বাঁচবেন না, সেটা ওই সরকার অনুমতি দেয় না। চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন নেওয়া। চুরি ছাড়াই দেওয়ার কোনো কাজ নাই, সবখানে চুরি। ওই যে আপনার বলে কি স্কুলের শিক্ষক নিয়োগ দিবে, আপনার পিওর নিয়োগ দিবে, হাসপাতালের কর্মচারী নিয়োগ দিবে, যেখানে যত নিয়োগ আছে তোমার টাকা লাগিবে, ব্যবসা বাণিজ্য করবে সেটাও আপনার দেখবে যে টাকা চুরি ছাড়া কিছু না।